हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल। आमी शाती और तुम्हारा देखो शातीज वंडर लाइफ। एर आगे आमी तुम्हारे साथ दुटो वीडियो शेयर करेछिलाम, दुटोई आमार ज्वेलरी कलेक्शन निये छिलो, तबे से दुटो छिलो एथनिक ज्वेलरी कलेक्शन। आमी आगेई बोलेछिलाम जे एरपर आमी तुम्हारे साथ आमार फैशन ज्वेलरी कलेक्शन शेयर करब, माने सेई ज्वेलरीगुलो जेगुलो आमी जीन्सेर साथे पड़ी बा वेस्टार्न टाइपेर ड्रेसेर साथे पड़ी, सेई ज्वेलरीगुलो आज तोमादेर देखाबो। অনেকেই আছে যারা বুঝতে পারে না যে জিন্সের সাথে কী টাইপের জুয়েলারি পরবে, তারা হয়তো ছোট্ট একটা স্টার্ট করে নেয়, ভাবে যে এছাড়া অন্য কোনো কিছু স্টাইল করা যায় না। আবার অনেকেই আছে যারা জিন্সের সাথে নানা রকম জুয়েলারি পরে, এমনকি অনেকে এথনিক জুয়েলারিও জিন্সের সাথে বা ওয়েস্টার্ন ড্রেসেসের সাথে ক্যারি করতে পারে। পুরোটাই আমাদের ক্যারি করার উপর ডিপেন্ড করে। তবে কিছু কিছু জুয়েলারি আছে যেগুলো স্পেশালি ওয়েস্টার্ন টাইপের জিনিসের সাথে ভালো যায়, তো আমি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি নিজে কোন টাইপের জুয়েলারিগুলো জিন্সের সাথে বা ওয়েস্টার্ন ড্রেসেসের সাথে পরতে প্রেফার করি। আর তোমরাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের সেগুলো কেমন লেগেছে, আর তোমরা নিজেরা কী ধরনের জুয়েলারি পরতে প্রেফার করো। যে কোনো জিওমেট্রিক প্যাটার্নের ইয়াররিং জিন্সের সাথে দেখতে খুব ভালো লাগে, তাই জন্য তোমাদের যারা তোমরা জিন্স পরতে ভালোবাসো তাদের একটা মাস্ট হ্যাভ হচ্ছে এই টাইপের হুপ। মানে এরকম গোল শেপের হুপ, তারপর যদি স্কোয়ার শেপের হুপ পাওয়া যায় সেরকম, এরকম টাইপের যে কোনো হুপ ইয়াররিংস জিন্সের সাথে খুব ভালো লাগে। এবং এগুলো প্রায় যে কোনো ধরনের টপের সাথে বা টি শার্টের সাথে চলে যায়, মানে যারা টি শার্ট দিয়ে জিন্স পরো তারাও শুধুমাত্র স্টার্ট না পরে এই টাইপের হুপ পরতে পারো। এরকম হুপ অনলাইনেও অ্যাভেলেবল, আর এমনিতেও দোকানে 20-30 টাকাতে কিনতে পাওয়া যায়, হয়তো অনেকের কাছে আছেও। আর এগুলোর উপরে যেগুলো একটু স্টোন স্টার্টেড সেগুলোর দাম অনেকটাই বেশি, আমি তোমাদের ওরকম একটা দেখাবো। তবে এগুলো অনলাইনে সেটও পাওয়া যায়, যে সেটগুলোর মধ্যে বেশ কয়েকটা হুপ থাকে, বিভিন্ন সাইজের থাকে। আমার এটা যেমন মিডিয়াম সাইজের, এর থেকেও বড়ো যেটা এত বড় সাইজের হয় সেটা খুব স্টাইলিশ দেখতে লাগে, পরলে এরকম এরকম একটা হাই পনিটেল করে জিন্সের সাথে পরলে খুব সুন্দর দেখতে লাগে। এটা হচ্ছে আরেকটা হুপ, জানি না এটা ভালো করে দেখা যাচ্ছে কি না, এই দেখো এটা স্টোন স্টাডেড হুপ। এটাও তোমরা এমনিতে লোকাল মার্কেটে হয়তো পেয়ে যাবে, তবে স্টোন স্টাডেডগুলোর দাম এমনি নর্মাল হুপের থেকে একটু বেশি। যখন আমরা এমন কোনো টপ পরি যেগুলো একটু ধরো এমবেলিফ, ধরো একটু স্টোন বসানো আছে, সেরকম টাইপের টপের সঙ্গে এই হুপগুলো দেখতে খুব ভালো লাগে। বা এমনিতেও পরতে পারো, যে কোনো টপের সাথেও ভালো লাগবে, কিন্তু ওগুলোর সাথে স্পেশালি খুব গর্জাস একটা লুক ক্রিয়েটেড হয়। দেখো এটাও অনেকটা হুপ টাইপের, বাট পুরোপুরি হুপ নয়, কারণ এটা হচ্ছে দেখতেই পাচ্ছ মুখটা খোলা। তো এটা আমি কিনেছিলাম প্যান্টালুনস থেকে, তবে এটা অনলাইনে অ্যাভেলেবল, প্যান্টালুনসে বরং দাম বেশি, অনলাইনেই এটা সস্তাতে পাওয়া যাবে। তো এই ইয়াররিংটা, এটা একটা এত সুন্দর ইয়াররিং যে এটা ওয়েস্টার্নের সাথে যেরকম ভালো লাগে, আবার যদি তোমরা একটু স্টাইলিশ বলিউড টাইপের শাড়ি ফাড়ি পরো সেগুলোর সাথেও কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই ইয়াররিং দুটো এই ইয়াররিংটা লোকাল মার্কেট থেকেই কেনা। এটা দেখো বেশ সুন্দর টাসেল টাইপের একটা ইয়াররিং, মানে ছোট্ট ছোট্ট টাসেল দেওয়া আছে, আবার এর মধ্যে কতগুলো বেশ পালকও দেওয়া আছে। আর যেহেতু এটা খুব স্লিকের মধ্যে, তাই জন্য দেখতে খুব সুন্দর লাগছে। মানে অনেকগুলো ইয়াররিং থাকে যেগুলোতে ভীষণ বড় বড় টাসেল থাকে, যেগুলো আমার দেখতে খুব একটা ভালো লাগে না, তো এটার টাসেলটা এত সুন্দর ছোট্ট সাইজের, আর মানে পুরোটাই এত সূক্ষ্ম সুন্দরভাবে করা যে এটা আমার দেখতে খুব সুন্দর লাগে। এটা ইউজুয়ালি আমি সেই টপগুলোর সাথে পরি যেগুলোতে পিঙ্ক প্রিন্ট আছে, বা পুরো টপটাই পিঙ্ক, এরকম টাইপের টপের সাথে পরি, বা ড্রেসেসের সাথে পরি যে ড্রেসগুলোতে পিঙ্ক প্যাটার্নস আছে। এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা ইয়াররিং, মানে যে টপেই পিঙ্ক থাকে আমি ইউজুয়ালি এই ইয়াররিংটা মানে প্রায় মানে কয়েকদিন অন্তর অন্তরই পরি। এমনিতে পিঙ্ক আমার খুব ফেভারিট কালার, আমার অনেক টপ আছে যেগুলোতে পিঙ্ক ডিটেলিংস আছে বা পুরো পিঙ্ক টপ, তো সেগুলোর সাথে আমি ইউজুয়ালি এইটাই পরে থাকি। এটা ফ্লোরাল, এত সুন্দর দেখতে,
এটা আমি দুটো কালারে কিনেছিলাম, আর একটা কালার এখন আমার কাছে নেই। তো এটা আমার প্রচণ্ড ফেভারিট একটা স্টার। দেখো এটা আমি পরে দেখাচ্ছি, তাই এটা বরং আমি ফটো অ্যাটাচ করে দেবো, কারণ এটা আমি এত পরি, আমার কাছে ফটো অ্যাভেলেবেল আছে। এটা আমি একদম রিসেন্টলি কিনেছি, এটা কল্যাণী মেলা থেকে কেনা। দেখো মানে ভীষণ সুন্দর একটা ইয়ারিংয়ে, এটা ক্লে ইয়ারিং, একটা ইয়ারিংয়ে দেখো এরকম ফ্লাওয়ারের উপর এই হানিবিটা রয়েছে, আর আরেকটাতে শুধু হানিবিটা রয়েছে। তো এটা একটু একটু বেশি দাম নিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ইয়ারিংটা আমার দেখতে এত কিউট লেগেছে যে আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। আর এই ইয়ারিংটা প্রচুর টপের সাথে পরলে ভালো লাগে, মানে এটা এত কিউট দেখতে, এটা সবসময় ম্যাচ করার দরকার পড়ে না, এটা এটা পরলে ভীষণ মিষ্টি দেখতে। দেখো এটা একদম ডিফারেন্ট দেখতে। এটা হচ্ছে একটা ক্রশে ইয়ারিং, দেখতেই পাচ্ছ এটা পুরোটাই ওরকম কুরুশে বুনে কাজ করে তৈরি করা। তো এটাও আমি কল্যাণী মেলা থেকে কিনেছি, এগুলোর তেমন বেশি কিছু দাম না, কিন্তু পরলে মানে ম্যাচ করে পরলে, এটা যেহেতু মাস্টার্ড কালার, আমি আমার মাস্টার্ড কালারের টপের সাথেই ম্যাচ করে পরি, তো ম্যাচ করে পরলে এগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, বেশ অন্যরকম লাগে দেখতে। তো এটার আমি এখানে পরে দেখাচ্ছি না, এটার সাথে পরলে ভালো লাগবে না, তো আমি এটার একটা ছবি অ্যাটাচ করে দেবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমাকে জানিও, আর তোমরা এটাও আমাকে বলো যে তোমরা নিজেরা কী ধরনের জুয়েলারি জিন্সের সাথে পরতে পছন্দ করো। আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার হও আর আমার চ্যানেল দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ডান দিকে নিচে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দাও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে চলে আসে। আর তোমাদেরকে বলে দিই যে আমি এখন রোজ বিকেল 4টে একটা করে নতুন ভিডিও আপলোড করি। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে কাল বিকেল 4টে দেখা হবে।